একরাহি বালি একরাহি কঙ্কর আর আধা একরাহি সিমেন্ট বিলাই ধুনিয়ে আমি এনেক জাম করে লো এটা গাঁট আপনার দেখাইছো কারণ আমি কি কি করব ইয়াত বড় বেশি কথা নাই আমি সাত ফুটর এই সাত ফুটর বনাম সাতফুটিয়া সাতফুটিয়া হলে ইয়াত তিনডাল রড লাগিছে রড লগতে আপনার যে পিলার বনার কথা যে মই দেখাইছো দেখার এটা অর্থ আছে আজিকালি যে কিছু স্কিম যে NSDC বি বড়া ভবন ব্লক আজি আপনার দেখাম ইয়া দেখিছে আপনাদের পোস্ট পকা পোস্ট এখিনি এই পকা পোস্টখিনি কেনে যে এনে যদি আপনি ঘরতে তৈয়ার করে লয় ইয়ার সাজা বনাই ধুনকি জাম দিয়ে ঘরতে বনায় লয় বহুত সস্তাতে আপনি চারু দিয়াল আপনার তার লগাই আপনি চাহে তারে পারিব বা জালি লগাই আপনি কোনো চারু আপনার দিকটা আপনার ঘরের চারু বেড়া আপনি ঘেরিব পারিব আর সস্তাতে হব মই দেখাই যাম আপনাদের চাবসুন মোমেন্টস লেটার লগতে আপনার যে পিলার বনার কথা যে মই দেখাইছো দেখার এটা অর্থ আছে আজিকালি যে কিছু স্কিম যে NSDC ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ স্কিম যা ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিম আর যত NSQF NSQF বলে যে 9, 10, 11, 12 অটোমোবাইলের হোক বিউটিএন উইটনেস হোক সুরক্ষা বিষয়ে হোক ইনফরমেশন টেকনোলজি হোক সকলো যি সাবজেক্ট এগ্রিকালচারের বিষয়ে হোক যিমানে ভোকেশনাল সাবজেক্ট আছে সেই সকলো সাবজেক্ট যদি আপনাদের গম নাপায় বহুতে গম নাপায় নতুনক ভোকেশনাল সাবজেক্ট আমার অসমত এইটো 2015 আরম্ভ করা হয়েছে সেই কারণে মই আপনাদের এই পিলার বনার কথাটো সেই কারণেই দেখাইছো যিদরে অটোমোবাইল যেটো স্কুলত আজিকালি মোটরসাইকেল অলরেডি দি দিছে মোটরসাইকেলখন সম্পূর্ণরূপে খুলি পেলায় কিদরে ঠিক করবলে সকলো তাত শিকাই দিয়া যাব যেনেক মহিলা হোক বা আমার লড়াই হোক বা ছোৱালী হোক সকলোৱে মহিলা বলে নহয় লড়াই হোক বা ছোৱালী হোক সকলোৱে যেটো বিউটি এন্ড ফিটনেস তার বিষয়ে সম্পূর্ণ শিকোৱা হব আর সেই হিসাবে বিউটি পার্লার খোলা বিউটি পার্লার লেডিজ বিউটি পার্লার জেন্টস বিউটি পার্লার আজিকালি সকলে খুলি পাব তাতেই সার্টিফিকেট পাব সেই সার্টিফিকেটের দ্বারা এই কাম করে যাব পাব সেই কারণে স্বাবলম্বী হব কারণে এই সাবজেক্টবিল অনা হয়েছে যে এনে ধরনের আপনাদের সরকারি চাকরি বিচারি বিচারি ফর্ম ভরায় ভরায় পয়সা খরচ করে করে আমনি লাগি গেছেগে আপনার কাবার জুতাই বেয়া হয়ে গেছে কাবার চেন্ডেলেই বেয়া হয়ে গেছে তথাপিও চাকরি পাবলে সক্ষম হওয়া নাই গতি আজিকালি আপনাদের আগবাড়ি হোক এই স্কিমবিল ভিতর যখনে পড়াশুনা এড়ি দিছে বছরেকত একবার এনেকা স্কিম আহে সেই স্কিমত আপনাদের জয়েন করক আর যখনে যদি এই বিষয়ে ভালক নেজানে 45 বছর বয়সলকে সুবিধা পাব নেজানে মূর সম্পর্ক করব মই ডিসক্রিপশনত মূর নম্বর দি দিম যদি কারোবার ইন্টারেস্ট আছে কোনোবাই ভাবে 45 বছর বয়সলকে পাইব আপনাদের এই কোর্সটা মাঝে মাঝে আহিব যে পড়াশুনা এড়ি দিয়া সকলেও এই কোর্সটা করে সার্টিফিকেট লো নিজের উপার্জন নিজে করব পাৰিব আৰু কিবা জানিবলগীয়া থাকলে আপনাদের কমেন্টত জানাব তারর জালিখিনি যে আপনাদের দেখিছে এতিয়া মই আপনাদের যেখিনি আপনাদের দেখিলো সিমেন্টের যে রড দি পেলাই এডাল রড নহয় দুডাল রড দি বনাব পাৰি তিনডাল রড দি বনালে বহুতই মজবুত হব এডাল রড দিও বনাব পৰা যায় এই জালিখিনি এতিয়া দেখিছে বাঁহত বান্ধি থৈছে বাঁহর কোনো ভরসা নাই পচি যাব আর গরুয়ে ভাঙিও দিব পাৰে গতি তেনে ধরনের পিলার বনাই ধুনিয়াকৈ পিলার ঘরতে বনাব পাৰিব আপনাদের নিজেই ঘরতে জাম দি বনায় আপনি ধুনকি দিব এটা এনে ধরনের দিছে এই অস্থায়ীভাবে অস্থায়ীভাবে জ্বালাটো হয়েছে যেটা মানে পিকেটখিন পিলারখিন বনায় লো পিলারখিন বনার পিছত কেনে মানে পিলারখিন ফিটিং করম ফিটিং করে আপনাদের দেখাম আর বহুত কম খরচতে আপনি কি করব পাব এনে ধরনের আপনি আপনার চারু বেড়া আপনার ঘরের চারু বেড়া যাতে গরু ছাগলী সুমব না তার কারণে ধুনকি দিল পাব মানে দেখাই যাব আপনাদের চাই এয়া আপনার মানে দেখাই গেছো পোস্ট চাও সিমেন্টর পোস্ট এয়া আমি মানে হেৰি দিবলৈ বেড়া দিবলৈ ঘরের যদি সিমেন্টর পোস্ট লগাব বিচাৰিছে এয়া সিমেন্টর পোস্টখিনি দেখিছে আপনাদের এই সিমেন্টর পোস্টখিনি বনাবর কারণে আমি কি কি করব ইয়াত বড় বেশি কথা নাই আমি সাত ফুটর এই সাত ফুটর বনাম সাতফুটিয়া সাতফুটিয়া হলে ইয়াত তিনডাল রড লাগিছে রড তিনডাল দিয়া হয়েছে তারপর আপনার এনেকৈ সাটাইং এনেকৈ বান্ধি দিয়া হব আর লগতে কি হব ইয়াত আপনাদের বালি বালি একরাহি বালি আর একরাহি সৰু সৰু পাথর আর সিমেন্ট আর সিমেন্ট আধা কেরাহি সিমেন্ট ধুনকি মিলাই লই
ধুনীয়াকৈ মিলাই লৈ প্ৰথমতে এইখিনি এই ফ্ৰেমটো বনাই এই তিনিডাল হেৰিয়াৰে আপোনাৰ ৰড লগাই ধুনীয়াকৈ বান্ধি লৈ তাৰপিছত কি কৰিব লাগিব আপোনাৰ জাম আমি জাম দিবৰ কাৰণে ইয়াক ধুনীয়াকৈ ইয়াৰ ফ্ৰেম বনাই লওঁ ফ্ৰেম আছে ফ্ৰেম আজিকালি কিনা কিনিও আনিব পৰা যায় ফ্ৰেম নহ'লে কাঠৰে আপোনালোকে বনাই ল'লেই হ'ল বনাই ইয়াৰ ভিতৰত ধুনীয়াকৈ ৰাখি তাত চাজাইং কৰিম আমি কৰি পেলাই ইয়াত কি কৰিম বালি তাৰপিছত বালি ক'লোৱে আপোনালোকক এক এক কেৰাহী বালি এক কেৰাহী কংকৰ আৰু আধা কেৰাহী চিমেণ্ট মিলাই ধুনীয়াকৈ আমি এনেকৈ ঘৰতেই পিলাৰসমূহ বনাব পাৰিম পিলাৰসমূহ দেখিছে আপোনালোকে মই আকৌ আপোনালোকক বেক কেমেৰা কৰি সম্পূৰ্ণ দেখাম আপোনালোকে চাই যাব এয়া আপুনি বহুত কম খৰচতে আপোনাৰ হৈ যাব যদি আপুনি নিজেই কৰিব পাৰে নিজেও কৰিব পাৰে বহুত টান কাম নহয় আপোনালোকে ঘৰতে এনেদৰে বনাই ল'ব এয়া দেখিছে ইয়াৰ পিছত যেতিয়া মই এইখিনি আপোনাৰ চাৰু দিয়াৰ দিম ইয়াত কাটাতাৰ লগাম আমি কাটাতাৰ আপোনাক দেখাইছোঁ আগতে ইয়াত যিখিনি মই তাৰ দেখাইছোঁ সেই কাটাতাৰখিনি ইয়াত আমি ফিটিং কৰি দিম বাঁহত ফিটিং কৰা আছিল যে ফিটিং কৰিলে সোনকালে বাঁহটো পচি যায় গতিকে বাৰে বাৰে বদলি কৰি থাকিব লাগে সেইকাৰণে ফিক্স কৰিবৰ কাৰণে এয়া পিলাৰ লওক এই যে পুৰণা ইটাসমূহ আপোনালোকে দেখাইছে পুৰণা ইটাসমূহ য'ত ত'ত আপোনাৰ এনেই আপোনাৰ বেষ্ট এনেই পৰি আছে পৰি এনেই লোকচান হ'ব তাতোতকৈ আপুনি পুৰণা ইটাসমূহ সম্পূৰ্ণৰূপে এনেকৈ সৰু সৰুকৈ ভাঙি ল'ব এইখিনি কিয় মই কৈছোঁ এইখিনি ভাঙি লোৱাৰ পিছত যেতিয়া আমি এতিয়া পষ্টটো বনাব যাওঁ পষ্টটো পুতিব লাগিব পুতোতে আমি গাঁতটো খনাৰ পিছত এই পাথৰখিনি আমি তলত দি গাঁতটো আমি কি কৰিম জাম কৰি ল'ম জাম কৰাৰ পিছত পষ্টখিনি আমি দিম তেতিয়াহে মাটিতে বহি নাযাব তললৈ গাঁত খনাৰ পিছত এনেদৰে আমি ভগা ইটাখিনি কি কৰিম ইটাখিনি যে ভাঙি ল'লোঁ সৰু কৰি গাঁতখিনি তাৰ তলত দিম আপোনালোকক গাঁতখিনি কেনেকৈ দিছোঁ সেয়াও আপোনালোকক দেখাই যাম আপোনালোকে চাই যাব ভিডিঅ'টো চাওক গাঁতটো এনেকৈ খান্দি তলত এনেকৈ জাম দিয়া হৈছে এইটো এনেকৈ গাঁতটো খান্দি লোৱা আছে খান্দি লৈ এই তলত মই যে কৈছিলোঁ ভগা ইটাখিনি এনেকৈ লগাই আমি চিমেণ্ট আৰু বালি দি এনেকৈ জাম কৰি লৈছোঁ এটা গাঁত আপোনালোকক দেখাইছোঁ আপোনালোকে চাই যাব এনেদৰে আমি জাম কৰি যাম সেয়া এইটো নেক্সট গাঁতটো চাওক এনেদৰে গাঁত খান্দি গৈছোঁ আৰু ইয়াত আমি ঢালাই দি গৈছোঁ তাতে দুটা গাঁত দেখালোঁ তৃতীয় গাঁতটো আপোনালোকে তিনি নম্বৰ গাঁতটো এইটো চাওক ইমানখিনিকৈ দকৈ খান্দিব গাঁতটো কমচে কম আপুনি তিনি ফুট নালাগে আপুনি আঢ়ৈ ফুট গাঁত খান্দি আঢ়ৈ ফুট বা দুই ফুট গাঁত দুই বা আঢ়ৈ ফুট গাঁত খান্দি এনেধৰণে চিমেণ্টে তলত ইটা ভগা ইটা দি দিছোঁ আৰু চিমেণ্ট বালি মিলাই দিছোঁ তলতো যাতে তলত বহি নাযায় সেয়া চাওক এইটো এইটো গাঁত চাওক এনেধৰণে গাঁতকেইটা আমি বনাই লৈছোঁ আৰু ফুটাৰ পিছত আপোনাক দেখাই যাম কেনেধৰণে আমি আমি ফুটিলোঁ ফুটাৰ পিছত আপোনাক দেখাই দিয়ে এতিয়া লৈ যাব হ'লে আপুনি কেৰিং কৰিব হ'লে বহুত ভাৰী আছে পোষ্টকেইটা গতিকে আপোনালোকে হেৰি লৈ ল'ব টায়াৰ লৈ ল'ব এনেকৈ ঠিক আছে এনেকৈ দুটা টায়াৰ ল'ব আৰু টায়াৰ দুটা এনেদৰে সোমোৱাই ল'ব সোমোৱাই লৈ বাঁহডাল দি ল'ব আৰু দি দুইজনে একদম ধুনীয়াকৈ ধৰি পোষ্টবিলাক লৈ গৈ থাকিব মই দেখাম কেনেকৈ পোষ্টখিনি লৈ যাব লাগে আপোনালোকে চাব পোষ্টটো ধুনীয়াকৈ নিব যাতে কোনো কষ্ট নাপায় হৈছে ধুনীয়াকৈ এনেকৈ একদম ধুনীয়াকৈ উঠাই লাহে লাহে আগুৱাই গৈ থাকিব